আমি একজন আর্জেন্টিনা সাপোর্টার, কিন্তু মানবতার খাতিরে এবার আমি চাই কোপা কাপের কোপাকপিতে ব্রাজিল জয়ী হোক। দুই পক্ষের সাপোর্ট নিয়ে রাখলাম, পরে যাতে মায়ের গুতা না খাইতে হয়। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living online, my city don't show me no loving. Ronnie, গাড়ি তো নষ্ট হয়ে গেল। আপনি জন্মের পরে কখন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে দেখেছেন? না, আমি জন্মের পরে কখনো আর্জেন্টিনাকে জিততে দেখিনি, এবং এটা দিয়ে আমার বিন্দু মাত্র কোন রকমের কোন আক্ষেপ নেই, কোন দুঃখ নেই, কোনো কিছু নেই, বিকজ আমি একেবারে জেনুইন সমর্থক। জেনুইন সমর্থকের ব্যাপারটা হচ্ছে একটুখানি সময় নিয়ে নিয়েছি, মানে জেনুইন সমর্থন ব্যাপারটা হচ্ছে গভীর প্রেমের মতো। জি, ধরেন প্রেম আপনি তখনই, সেটা আসলে গভীর প্রেম যখন আপনার কোনো চাওয়া পাওয়া নেই, আপনি তাকে ভালোবেসে যাচ্ছেন তো বেসেই যাচ্ছেন। দিস ইজ কল্ড রিয়েল লাভ। যখন আপনার চাওয়া পাওয়া থাকবে তখন কিন্তু সেটা আর সত্যিকার ভালোবাসা থাকে না। তো আপনি তখন কি চাচ্ছেন? আপনি চাচ্ছেন যে চাওয়া পাওয়া হিসেব নিকাশ যখন চলে আসে তখন সেটা প্রেম থাকে না। তো আর্জেন্টিনা যারা সমর্থক তারা জেনুইন সত্যিকারের ভালোবাসা তাদের ভেতরে আছে, এবং এরা চাওয়া পাওয়া নিয়ে এরা একেবারেই বড়। ফুটবলার লিওনেল মেসি, টিম আর্জেন্টিনা বার্সেলোনা, রোনাল্ডো, ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আর্জেন্টিনার পতাকা মানেই হলো আকাশের মাঝে এক টুকরো মেঘ, আর ব্রাজিলের পতাকা মানেই হলো সবুজ মাঠের মাঝে এক টুকরো গু। 99% 7 আপ সাপোর্টাররা মনে মনে চাইছিল যে আর্জেন্টিনা হারুক, এখন তারাই বলতেছে যে আমরা চাইছিলাম। সালটা সবথেকে বেশি দুঃখের এবং কষ্টের ছিল সকল আর্জেন্টিনা ফ্যানদের জন্য। স্বপ্ন একদম হাতের মুঠোয় এসেও ছিটকে মুখ থুবড়ে পড়ে যায়। ভালোই তো হয়েছে, আমি তো ব্রাজিলের সাপোর্টার। পেরুকে ধন্যবাদ, ব্রাজিলকে জিতিয়ে আর্জেন্টিনার কাছে হারার সুযোগ করে দেওয়ার জন্য। ইতিহাস সাক্ষী, নিষ্পাপ ও সুন্দর মনের মানুষগুলো সবসময় আর্জেন্টিনা সাপোর্ট করে। আমরা 5 বার ওয়ার্ল্ড কাপ জিতছি, 7 গোল খাইছিস। তোরা তো 4 বার ওয়ার্ল্ড কাপে চান্সই পাস নাই। তাতে কি, তোরা 7 গোল খাইছিস। আমরা যতবার ফাইনাল খেলছি তোরা তো তোবার চোখে দেখছিস। তোরা 7 গোল খাইছিস। আবার বলে 7 গোল খাইছিস।